নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো হোয়াট ফুড ইন মাই মাইন্ড। সেটা আবার কি, কিরকম হবে খেলাটা? আমরা তিনজন মানুষ, সব খাবার আইটেম কিন্তু দুটো করে আছে, আমি এটাও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। তাহলে বন্ধুরা, চ্যালেঞ্জটা কিরকম হবে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা অবশ্যই ফার্স্ট রাউন্ডে চলো, আমি একটু একটু করে সব তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিরকমভাবে খেলাটা হবে। তাহলে চলো বন্ধুরা, বেশি লেট না করে শুরু করা যাক। আর বলে দিই, এখনও অবধি চারা চ্যানেলে নতুন আছো, চারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কি করবে, লাইক আর শেয়ার করে দেবে। চলো তাহলে ফ্রেন্ড, লেটস স্টার্ট। তাহলে ফ্রেন্ড, প্রথমেই চলে এসেছি আজকে চিটস নিয়ে। দেখতেই পাচ্ছ, তিনটে চিটস নিয়ে এসেছি এখানে। আগে চলো আমরা চিটসগুলোকে তুলে নিই, তাই তো? চিটস আমাদের থাকবে। কে প্রথম করবে, সে সেকেন্ড করবে, আর কে থার্ড করবে, আগে এইটা আগে নিজেদের মধ্যে ভাগ করে নিই, তারপর তোমাদের এক্সপ্লেন করছি। চলো না, আমি এটা তুলে নিলাম, চলো দেখি কি পেলাম আগে। আমি টু, আমি পুট পেয়েছি, আমি থ্রি। তার মানে আগে ও করবে, তারপরে আমি, তারপরে মা। আরে করবোটা কি, খাবো? তাহলে ফ্রেন্ড, খেলাটা কেমন হবে তোমাদের বলে দিই। এখানে আমি আর মা, ধরো দুজনে মিলে একটা খাবার গেস করলাম, সেইটা তোমাকে ঠিকঠাক বলতে হবে যে আমরা কি গেস করেছি। যদি বলতে পারো সেই খাবারটা তুমি খাবে, আর না হলে আমরা খেয়ে নেব। ওকে, বুঝতে পারলে? পারলাম। আপনারা পেরেছেন, যদি না পারেন দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝে যাবে। হ্যাঁ, তাহলে চলো, আমিও খেতে খেতে বুঝে যাব। এত তাহলে লেখার খাতা নিয়ে চলে আসি। তাহলে ফ্রেন্ড, আমরা পাতার পেন নিয়ে চলে এসেছি। এবার আমরা একটা একটা করে আমাদের যেটা মাইন্ডে চলছে সেটা লিখব, আর তোমাকে একটা খাবার গেস করতে হবে। ওকে, যদি ঠিক পারো তো তোমার, আর না পারলে আমি আর মা খাবো। চলো ওদিকে তাকাও। ফ্রেন্ড, এখানে কপালের ডাক্তারটা খুব দরকার ছিল, পুরো মাইন্ডের করে খেলা তো, নিয়ে চলে এলেই ভালো হতো। শুধু একবার জিজ্ঞেস করে নিতাম কপালের ডাক্তারকে। আরে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি না, দাঁড়া, আমার হয়নি না, হয়ে গেছে। আমি একটা খাবারের আমাকে নাম বলতে হবে, তাই তো? হ্যাঁ, আমার আর মায়ের মধ্যে যে কোনো একটা বলতে। চাউমিন, কে চাউমিন লিখেছে দেখি। আমি বার্গার, মা চাও, মা চাও। ব্যাপারটা কি জন্য আমি লিখেছি বুঝলেন? আমি ভাবলাম যে সবজি কুড়ে কে, সবজি ছোট ভাষায় সেটা সেটা লিখে দেবে, কেউ তো দুজনের মধ্যে একজন কুড়ে হবেই যে এত বড় ওয়ার্ডটাও লিখতে চাইবে না। ছোট্ট ওয়ার্ডটা বললাম, জানি একজন ফাঁসবে। মা, তার মানে এবারে খাবার ফেলো না, না তুমি চাউমিন নিয়ে নাও, আর আমি বার্গার, যা যা। ফ্রেন্ড, দারুন, পেন খাওয়ার দরকার নেই, না পেনটা রেখে দি। কার চাউ খাবার কথা, আমার চাউটা চলে গেল, চাউটা না লিখলেই ভালো হতো, ফুচকা কি বার্গার যে কোনো একটা লিখলে। আর কি হবে, আমি তো ঢোক গিলছি, আর কি হবে, কিছু তো করার নেই, তাই না? আর ঢোক গিলতে হবে না, পেট ভরে যাবে ঢোক গিলে। আমার তো গন্ধেতেই পেট ভরে যাচ্ছে সব। আর এখানে টক জল, ফুচকা, চাউটা একটু সামনে করে দাও, আরে দেখবে আর তুই খেতে পারবি না। না, কি একটা খেলা দিয়েছিস, দেখবে ওর খাওয়াও যাবে না সামনে। কি ভালো, কি ভালো, আমার চাউমিনটা বেশি দেখতে। বাবা, বার্গারটাও তো
দারুণ 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 বলতে হবে না, তাড়াতাড়ি কর তো, আমি আবার কখন খাবো তাই না? হ্যাঁ আমারও আসবে সময়। আমার তো নাও আসতে পারে। চিজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, সাদা সাদা। আর ফ্রেন এই লেভেলে তিনটে, পরেরটা আরো শক্ত হবে, দেখতে থাকো। হ্যাঁ দেখি বাবা, পেটটা ভরিয়ে নি। আজকে তো প্রথমেই তো হেরে গেলাম, শেষে কি হবে দেখা যাক। হেরে বসেছি। তাহলে ফ্রেন্ড চলে এসেছি নেক্সট রাউন্ডে। তাহলে এবার আমার গেস করার পালা, তাই তো? আমরা বই খাতা নিয়ে চলে এসেছি। আজকে যদি কারো পুরো দিনটাই উপোস হয়, দেখা যাক না, তাতে কি আছে? এটা জোর করে বললো, মন থেকে এটা নেই। যাই হোক, তুমি অপর দিকে চাও না, রেখো। আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো। কি পড়াশোনা হচ্ছে, পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে হলে। আচ্ছা তাহলে ফ্রেন্ড একটা গেস করতে হবে তো, ইজি ব্যাপার। আইসক্রিম। বাবা তোমার সাইলেন্স হয়ে গেছো কেন? দেখা কেক তুমি আমি তো জানি আইসক্রিমটা কেউ ছাড়বে না। ওদিকে কেক বলতে কোন কেকটা, বাউলি কেকটা না এই কেকটা? ওই বাউলি, বাউলি কেক। তাহলে ফ্রেন্ড একজনের আজ উপোস। হ্যাঁ মা কোন বাউলিটা নেবে, এটা না এটা? এই তো এটা দে। এই না। আর আমি আমি পেয়েছি চামচে দাও। মালাই কুলফি। বাবা কেকটা দেখিয়ে দেখিয়ে খাবো। কুলফিটা হেভি খেতে। আমার অন্য লিখলেই ভালো হতো, বুঝলি? আমি এই এত বড় কেকটা না ভেবে চিপসটা লিখে দিলে অন্তত কিছু খেতে পেতাম। বলে গেছে দারুণ। বসে থাকা যে কি কষ্টকর, আমি আগের রাউন্ডেই বুঝতে পেরে গেছি। অভ্যেস আছে, মাঝে মধ্যেই তো বসে থাকতে হয়। দুঃখ কর না, দাঁড়া পরের বারেও পাবে না। কপালের ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। পরের বারে পাবে না, অভিশাপ দিদি? হ্যাঁ ওনার বছর পাবে না। দেখো শেষ হয়ে গেছে, গলে গেছিল, খেয়ে নিয়েছি সব চুমুক দিয়ে কমপ্লিট। চলো বন্ধুরা এবার নিতে পারো নেক্সট রাউন্ডে। তাহলে ফ্রেন্ড চলে এলাম, বেশ বার্গার আইসক্রিম, আমার পেট একদম ভর্তি। আমি একটা খেয়েছি, আমার পেট এখনো ভরে নি। এবার ডেজার্টে চাই চকলেট, দেখতে পাচ্ছো কি কি এনেছি? ডেয়ারি মিল্ক, কিটক্যাট, এটা হচ্ছে ডেয়ারি মিল্ক, এটাও ডেয়ারি মিল্ক, ওটাও ডেয়ারি মিল্ক, হ্যাঁ ডেয়ারি মিল্ক। এটা হচ্ছে মাঞ্চে নাটস, এটা হচ্ছে নেসলে ক্লাসিক। তোমরাও জানি আশা করছি যে মানে জানো মানে আমার কি ফেভারিট, এটা জানো। আস চলো এবার মা দেখি কতটা জানে, মায়ের এবার গেস করার পালা। চলো লিখে ফেলো, ওদিকে থাকো, ওদিকে থাকো, দাঁড়াও। ই হলো আরে আমি দেখছি না তো, লিখে ফেলেছি। হ্যাঁ আছে, হ্যাঁ
বলো অমিতেরটা ডেয়ারি মিল্ক, যে কোনো একটা গেস করো, যে কোনো একটা, এখান থেকে যে কোনো ডেয়ারি মিল্ক কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে, এই তো বড়টা, ও বড়টা গেস করেছে, যে কোনো একটা ঠিক বলতে পারলেই হবে। না চলো হয়ে গেছে, এটাই ফাইনাল তো, চলো দেখাও ডেয়ারি মিল্ক ছোট, দেখাও ডেয়ারি মিল্ক ছোট লিখেছি, আর আমি কিটক্যাট, আমি জানি বড়টাই বলবে, আমি যদি একটু বুদ্ধি করে ছোটটা, দুটো তো একই টেস, বড়টা খাবো কেন, ছোটটা বড়টা লিখলে পেট না, না আমি দেখছিলাম ওর অনেক ছবি ছবি দেখা যাচ্ছে, আমি একটু ঘুরিয়ে দিয়েছি, ছোট করে দিয়েছি, সবাই এটার দিকেই চোখ দেয়, আরে দুটো তো টেস্ট একই, আমি বারবার খাবো, তুই কিটক্যাট লিখেছিলি, আমার কিটক্যাটই প্রিয়, নোর বাবা দাঁড়া খুলতেই পারিনি আমি এখন, মা তাহলে কদিন ধরে উপোস রয়েছে, আবার ঢোক গিলে পেট ভরবে, আরে পেলে না কিচ্ছু, এক রাউন্ডে কিচ্ছু পাওনি, না এটা দুটো হলো কিছু পাইনি, একটু পেলাম না দুটো, এটা কিন্তু ঠিকই না, কারোরই হয়নি, হয়নি কারোর, আমি তো ভাবলাম ওই তো বড়টাই লিখবে, ওই যে ছোটটা লিখেছে, এটা কি করে জানবো, সবাই কেন নজর বড়র দিকে, ছোটর দিক লিখে বসে আছে, বুদ্ধিমানের কাজ, না একটাও গেস করতে পারবে না, না তোরটা তো আমি তো বলিনি, টার্গেটটা আমার উপর ছিল, তোরটা বলতে বলবি যে আমারটা বললো, টার্গেটটা আমার উপর ছিল, মেয়েকে ছেড়ে দিল, আমাকে না খাইয়ে আমার মেয়ে ছেড়ে দিল, আমি কপালের ডাক্তারকে গিয়ে গিয়ে কপাল পড়তে শিখে গেছি, তাহলে প্রেম মা দুটো মেরে গেল, আমি তিনবারই খেয়েছি খুব ভালো, পানিশমেন্ট নেই তো, ওটাই তো পানিশমেন্ট পেলে না, তাহলে ফ্রেন্ড মায়ের কপালটা যে খুব খারাপ ছিল, ইদানিং খারাপ, মাকে কপালের ডাক্তারের কাছে ইমিডিয়েট যেতে হবে, না হলে হবে না, তাহলে চলো ফ্রেন্ড কেমন লাগলো চ্যালেঞ্জটা অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে কি করে দেবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, হ্যাঁ তাহলে চলো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়, তাহলে টাটা।